ইউনিট 24, নাম্বার 9। তাহলে আমরা আজকে শিখব নাম্বার 9। স্টার্ট, লুক, লিসেন, সে অ্যান্ড কাউন্ট। দেখি, শুনি, বলি এবং গণনা করি। বল, ওয়ান বল। ওয়ান, আমরা কয়টা অ্যান্ড দেখতে পাচ্ছি? ওয়ান অ্যান্ড, টু অ্যান্ড। তাহলে কয়টা পেলাম আমরা গুনে? টু অ্যান্ড। আমরা এখন ক্যাট কাউন্ট করব। ওয়ান, টু, থ্রি, থ্রি ক্যাটস। আমরা এখন ফিশ কাউন্ট করব। ওয়ান, টু, থ্রি, ফোর। তাহলে ফোর ফিশ। আমরা আবার অ্যান্ড কাউন্ট করি। ওয়ান, টু, থ্রি, ফোর, ফাইভ। তাহলে আমরা কয়টা কাউন্ট করলাম? ফাইভ অ্যান্ডস। ওয়ান, টু, থ্রি, ফোর, ফাইভ, সিক্স। আমরা কাউন্ট করলাম সিক্স ব্যাগস। ওয়ান, টু, থ্রি, ফোর, ফাইভ, সিক্স, সেভেন, সেভেন। তাহলে আমরা সেভেন কার্ডস পেলাম, ঘুড়ি পেলাম। আমরা পেন্সিল কাউন্ট করি। ওয়ান, টু, থ্রি, ফোর, ফাইভ, সিক্স, সেভেন, এইট। তাহলে আমরা গণনা করে বা কাউন্ট করে পেলাম এইট পেন্সিলস। তাহলে এইটের পরে কি? নাইন। ওয়ান, টু, থ্রি, ফোর, ফাইভ, সিক্স, সেভেন, এইট। আর একটা র্যাট হলে কি হয়ে যাবে? নাইন। তাহলে সবগুলো মিলে হয়ে গেল কত? নাইন র্যাটস, নয়টা ইঁদুর। ওয়ান, টু, থ্রি, ফোর, ফাইভ, সিক্স, সেভেন, এইট, নাইন, নয়টা। তাহলে আমরা কয়টা পেলাম? নাইন পটস, নয়টা পাত্র। ওয়ান, টু, থ্রি, ফোর, ফাইভ, সিক্স, সেভেন, এইট, নাইন। তাহলে আমরা কাউন্ট করে পেলাম নাইন, নাইন ট্যাপস। আমরা এখানে সিক্স ফিঙ্গার্স দেখতে পাচ্ছি। সেভেন, এইট, আর একটা ফিঙ্গার যোগ হয়ে গেল নাইন। তাহলে নাইন ফিঙ্গার্স। আমাদের দুই হাতে একটি আঙ্গুল বন্ধ করলেই হয়ে যাবে নাইন। এখন আমরা অ্যাক্টিভিটিসে চলে যাই। নাম্বার অ্যাক্টিভিটিস স্টার্ট। কাউন্ট, ট্রেস অ্যান্ড রাইট। গণনা করে, ট্রেস করে এবং লিখি। আমরা এখানে অনেকগুলো ছবি দেখতে পাচ্ছি। আমরা এখন ছবিগুলো কাউন্ট করব, ট্রেস করব এবং লিখব। তাহলে এখানে কয়টা পেন্সিল? আমরা গুনি। ওয়ান, টু, থ্রি, ফোর, ফাইভ, সিক্স, সেভেন, এইট, নাইন, নাইন পেন্সিলস। একটা পেন্সিল হলে বলবো পেন্সিল। যখন একটা থেকে অনেক বেশি হয়ে যাচ্ছে আমরা কি করছি? একটা এস যুক্ত করছি, মানে পেন্সিলস, পেন্সিলগুলো। তাহলে এখানে হলো নাইন। আমরা এখন অ্যান্ড গুনবো। ওয়ান, টু, থ্রি, ফোর, ফাইভ, সিক্স। একটার বেশি দেখে আমরা কি করলাম? এস যুক্ত করলাম। তাহলে এখানে কত হবে? সিক্স অ্যান্ডস। ফিশ, ওয়ান, টু, থ্রি, ফোর, ফাইভ, সিক্স, সেভেন, সেভেন ফিশ। ওয়ান, টু, থ্রি, ফোর, ফোর অ্যাপেলস। ওয়ান, টু, থ্রি, ফোর, ফাইভ, সিক্স, সেভেন, সেভেন এগস। ওয়ান, টু, টু ব্যাগস। ড্র্যাগ দ্য কারেক্ট ওয়ার্ড টু দ্য কারেক্ট নাম্বার। তাহলে কি বলছে? এখানে কিছু ওয়ার্ড দেওয়া রয়েছে এবং এখানে একটি নাম্বার দেওয়া রয়েছে। আমরা কি করব? ড্র্যাগ করব কোনটি? কারেক্ট ওয়ার্ডটি কারেক্ট নাম্বারের সাথে ড্র্যাগ করব। এখানে কি রয়েছে? এস ই ভি ই এন, সেভেন। এখানে রয়েছে ফাইভ, এফ আই ভি ই, ফাইভ। এখানে রয়েছে টি এইচ আর ই ই, থ্রি। এই সংখ্যাটি কত? থ্রি। তাহলে আমরা থ্রির সাথে থ্রি ড্র্যাগ করলাম। ওয়ান, টু, থ্রি। এখানে কি রয়েছে? সেভেন। তাহলে এখানে সেভেন ওয়ার্ড কোথায় লিখা? এইজ সেভেন। আমরা ড্র্যাগ অ্যান্ড ম্যাচ করলাম। ওয়ান, টু, থ্রি, ফোর, ফাইভ, সিক্স, সেভেন, সেভেন আমব্রেলাস। নাইন, তাহলে নাইন কোথায় রয়েছে? এন আই এন ই, নাইন।
আমরা নয়টা কি দেখতে পাচ্ছি? মুরগির বাচ্চা দেখতে পাচ্ছি। তাহলে এখানে রয়েছে কি 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। এখানে রয়েছে নাম্বার 5। তাহলে ওয়ার্ড কোনটা 5 লেখা রয়েছে? এই যে 5। আমরা পাঁচটা কি দেখতে পাচ্ছি? ক্যাপ বা হ্যাট দেখতে পাচ্ছি। 1, 2, 3, 4, 5। লিসেন অ্যান্ড ক্লিক, শুনি এবং ক্লিক করি। 6 6। তাহলে আমরা কোথায় ক্লিক করব? এখানে 6 কোথায় রয়েছে? এই যে 9 9। 2 2। 3 3। 5 5। 1 1। কাউন্ট, পিক অ্যান্ড ড্রপ। তাহলে কি বলছে? গণনা করি এবং পিক মানে কি বাছাই করব বা সিলেক্ট করব, অ্যান্ড ড্রপ, ড্রপ মানে কি ফেলবো, মানে এই ঝুড়িটাতে রাখবো। তাহলে আমরা কাউন্ট করি, এখানে কত দেওয়া রয়েছে? নাম্বার 5। তাহলে আমরা কি করব? পাঁচটা আম কাউন্ট করব, পিক করব, ড্রপ করব। মানে হচ্ছে আমরা গাছ থেকে পাঁচটা আম পেড়ে ঝুড়িতে রাখব। 1, 2, 3, 4, 5 হয়ে গেল 5। এখন আমরা সাতটা আম পিক করব, মানে সাতটা আম গাছ থেকে পারব। 1, 2, 3, 4, 5, 6, 7। আমরা নয়টা আম পারব। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। 1, 2, 3। তাহলে আমরা 3 করে ফেললাম। 8, আমরা আটটা আম পারবো। 1, 2, 3, 4, 5, 6, 7, 8। আমরা এখন দুইটা আম কি করব? পিক অ্যান্ড ড্রপ করব। 1, 2। আমরা এখন ছয়টা আম পিক অ্যান্ড ড্রপ করব, কাউন্ট করি। 1, 2, 3, 4, 5, 6। আমরা একটা আম নিব, তাহলে আমরা বেছে বেছে একটা লাল টুকটুকে আম নিই। 1, 4। তাহলে 1, 2, 3, 4। গেম ওভার। ওভার মানে কি শেষ, আর গেম মানে খেলা। তাহলে আমাদের খেলা শেষ। আমরা এখন লেখা শিখব। সে অ্যান্ড রিড, বলি এবং পড়ি, ট্রেস অ্যান্ড রাইট, অনুসরণ করি এবং লিখি। আমরা দেখলাম কিভাবে 9 লেখা হলো। আমরা এখন নিজের একটু প্র্যাকটিস করি। আমরা এখন কি করছি? ট্রেস করছি, মানে অনুসরণ করছি। এখন আমরা নিজেরা লিখছি 9। এভাবে করে আমরা কি করব? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 সবগুলো লিখবো, একদম শুরু থেকে সবগুলো ট্রেস করব। এরপর নিজেরা নিচে নিচে লিখব। তাহলে আমরা ইউনিট 24-এ কী শিখলাম? নাম্বার 9 নিয়ে শিখলাম।